রসপিপাসু সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার সমর্থ প্রণাম প্রণাম জানাই। আমি মা মনসা শ্রীপাদ পদ্মে অনাদিরাদি গোবিন্দ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আরাধারানী সহ সকল ব্রতবাসীর চরণে আমি আমার প্রণাম নিবেদন করছি। প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি পঞ্চতত্ত্ব সহ সকল গৌরভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। সকল কৃষ্ণভক্ত, গৌরভক্ত, মাতৃভক্ত, হরিভক্ত সকলের চরণেও আমি বারবার প্রণাম নিবেদন করছি। আর প্রণাম জানাই এই মহুরিপাড়া শ্রী শ্রী মা মনসা পূজা কমিটির উদ্যোগে আজকের যে কবিগান, তাই আয়োজকবৃন্দের সকলের চরণেই আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। কেননা সত্যিই তারা মহৎ, প্রতি বৎসর এখানে এই অনুষ্ঠানের আয়োজন করেন। তার মধ্যে এই কবিগান, শুধু ধন থাকলেই তা দিয়ে কোনো কর্ম হয় না, যদি মন যুক্ত না থাকে। আর পরিপূর্ণ মন যদি থাকে, ধনের অভাব হলেও তা পূর্ণ হয়। এই জন্যে এরা সত্যি মহৎ, মহৎ প্রাণের অধিকারী। তা না হলে এমনই একটা মহতি অনুষ্ঠানের উদ্যোগ সকলের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তাই সকলকেই আমি আমার অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আবারও তাদের প্রত্যেকের চরণে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাক, এবার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমরা যে নির্দেশনা পেয়েছি, সেখানে চৈতন্য চরিতামৃত থেকে রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে যে কথোপকথন হয়েছিল এই বিষয়ের আলোচনা, ভূমিকায় আমরা গুরু শিষ্য হয়ে সেই চৈতন্য চরিতামৃতের সেই আলোচনাই হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সকলেই সেই আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারি। আসুন আমরা ঠাকুরের নামে একটা জয়ধ্বনি দিয়ে তারপর শুরু করি। আচ্ছা, বক্সের জন্য নাকি সবাই শুনতে পাচ্ছে না, আসার সময় সকলেই অভিযোগ করলো, আপনি একটু দেখুন। আচ্ছা, এখন কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো অসুবিধা নেই তো? বাহ, ধন্যবাদ। মাইক ম্যান দাদাকেও আমার নমস্কার। মাইক সেট সত্যি সত্যিই সুন্দর, তবে আপনি একটু খেয়াল করে যেভাবে দিলে ভালো হয় সেইভাবে করবেন। যদি আমারটা আর একটু ভাসিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। হ্যালো হ্যালো, জয় জয় মা মনসা প্রীতি প্রেমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান উক্তি দিয়ে আমারও জীবন চলা শুরু। একদিন বনছায়ে দাঁড়িয়ে গাছের শাখায় পাখিদের কণ্ঠে গান শুনে থমকে দাঁড়িয়েছিলাম। সেদিন আমারও ইচ্ছে হয়েছিল পাখিদের মতো গাইতে। আপনারা অবশ্যই শুনেছেন ভারতের একজন নন্দিত শিল্পী, যিনি অমর শিল্পী মান্নাদের কণ্ঠে। সেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে। সত্যি আমিও পাখিদের কণ্ঠে গান শুনে জীবনে গানকেই ভালোবেসেছিলাম। যদিও ভালো গাইতে পারি না, তবু আমার মনে হয় এই গানের মধ্য দিয়ে আমার সেই ধ্যানের ঠাকুর প্রাণের দেবতাকে কাছে খুঁজে পাই। তাই আমার নিবেদন।
কারণ সভক্তিতে করি স্মরণ, ভবসিন্ধু তারণ কারণ প্রদীপ পাবন হরি। তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে অঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি। তোমারই করুণা লোভি মুখতে পারে কবি, অসম্ভব সম্ভব সবই তোমার করুণায়, তাই নিজ গুণে কৃপা করি দিও মরে চরণ তরি, আজ কাব্য সাগর দিতে পারি দানীয় অভয়। যাক বন্দনার ভাব করি শেষ, বক্তব্যে করিব প্রবেশ, সবই শেষ সভাতে আমার আত্মনিবেদন। আছেন যত নরনারী আমি নত শিরে প্রণাম করি, বন্দনা করি আপনাদেরকে রাতুল চরণ। আমি প্রণাম দিলাম আপনাদের চরণ পথে, আজ যত ভক্ত থেকে আমার সাক্ষাতে আমার শিরে শুভাশিস করবেন বরিশব, আপনাদের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে। আজ কিন্তু প্রেমানন্দ দাস আর নিগমানন্দ গোস্বামীর সাথে, যোগানন্দ গোস্বামীর সাথে এই হবে আলাপন। আগেই দিলাম পরিচয়, আমি প্রেমানন্দ দাস অদ্য সভায়, আর ওই যে আমার গুরু মহাশয় যোগানন্দ গোস্বামী যে জন, আমি দীক্ষা দিয়েছি গুরুদেবের দ্বারে, গুরুদেব কিছু শাস্ত্র গ্রন্থ এনে দিলেন আমার পরে, আর আমাকে নির্দেশ দান করে বাবারে এইগুলি ভালো করে করিও পঠন, কেননা খুলে বলি তোমার দ্বার আগেই শাস্ত্র সঙ্গ করা দরকার, এই এই ভালোভাবে আগে এইগুলি করো অধ্যয়ন, তাহলে পরিপূর্ণ জ্ঞান পেলে পরে প্রবেশ করবে ভক্তির দ্বারে, আর প্রেম ভক্তি লাভ করে পাবে সেই গোবিন্দের রাতুল চরণ। গুরুদেব যখন এইরকম নির্দেশ আমাকে দেয়, সত্যি আমি ধর্ম গ্রন্থ তুলে নিয়ে ফিরে গেলাম আমার আলয়, আমি মন দিয়ে তাই করি পঠন। ওই চৈতন্য চরিতামৃত করে কিছু সংশয় লাগলো আমার অন্তরে, আজ তাই গুরুদেবের সম্মুখ পরে পুনে এসে দিলাম দর্শন। গুরুদেব বুঝে নিও তুমি আমার প্রাণের বাণী, কেননা আমাকে দিয়েছিলে চৈতন্য চরিতামৃত খানি, আমি তো আনন্দে তাই করেছি পঠন, কিন্তু ওই চরিতন্য চরিতামৃত পাঠ করে কিছু সংশয় জেগেছে আমার অন্তরে, আমি তাই তোমার চরণ পরে আজ করব নিবেদন। দেখেন এই চৈতন্য চরিতামৃতে লেখা আছে, আপনাদের দেখা আছে, কেননা এই মহাপ্রভু যখন গোদাবরী তীরে দিলেন দর্শন, মহাপ্রভু গৌরাঙ্গ যখন গোদাবরী তীরে গেল, রায় রামানন্দের সঙ্গে দেখা হলো, এই দুজন যখন হয়েছিল মিলন, আমি জানাই আপনাদের গোচরে তখন ওই সাধ্যের নির্ণয় করে মহাপ্রভু ওই রায় রামানন্দের গোচরে করেছিলেন জিজ্ঞাসন, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে ও বাচ্য আগু কহ, আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, প্রভু কহে হো বাজ্য আগু কহ, আর রায় কহে সধর্মত্যাগ ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহো বাজ্য আগু কহ, আর রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহো বাজ্য আগু কহ, আর এই চারবার প্রভু বাজ্য বলে দিলেন পরিচয়। যখনই বললেন রায় রামানন্দ বলেছিলেন যে জ্ঞান শুক্র ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহ, আর রায় কহে প্রেম ভক্তি ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহ, আর রায় কহে দাস্য প্রেম ভক্তি সাধ্য সার, প্রভু কহেন এহ হয় আগু কহ, আর তাহলে এই তিনবার বললেন হয়, আগে চারবার মানছ আর এই তিনবার হলো হয়, যখনই দাস্য প্রেমে প্রভু দিলেন সায় যে এহ হয় আগু কহ, আর রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহেন এহ উত্তম আগু কহ, আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগু কহ, আর রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তাহলে দেখেছেন প্রভু বললেন কি ইহা সাধ্যা অধিসুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগু কিছু হয়, রায় কি বললে ইহার আগে খুঁজে হেন জনে এতদিন নাহি জানি আশয়ে ভুবনে। তাহলে কান্তা প্রেমের যখন দিলেন পরিচয়
আর বললেন কি, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে মাখানি। তাহলে এই যে চৈতন্য চরিতামৃত খালি গুরুদেব আমি করেছি পঠন, মহাপ্রভু যখন গেল গোদাবরী তীরে তখন এই কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করে, কেন রায় রামানন্দ কান্তা প্রেম শ্রেষ্ঠ বললে পরে তার মধ্যে রাধা প্রেমকে বলেছিলেন সর্বোত্তম। কিন্তু গুরুদেব সংশয় লাগলো আমার অন্তরে, খুলে বলি তোমার গোচরে, মহাপ্রভু থেকে নদী আর পরে দাঁড়ে দাঁড়ে হরিনাম করলেন বিতরণ, আমি তোমার কাছে জানাই, তখন ডাক দিয়ে বলেছিলেন গৌরাঙ্গ গোসাই এই হরিনাম ভিন্ন কলিক জীবের অন্য গতি নাই নাই নাই, তিনবার করলেন উচ্চারণ, তাই তো হরের নাম হরের নাম হরের নাম ইব কেবল কলো নাস্তে 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 গতির অন্যতা। প্রথমে গৌর বললেন এই কথা, তাহলে নদী আর পথে পথে এই হরিনাম করলেন বিতরণ, আরো ডেকে বললেন গৌরাঙ্গ গোসাই এই হরিনাম ভিন্ন কলিক জীবের অন্য গতি নাই নাই নাই, এই তিনবার করে উচ্চারণ। কিন্তু গোদাবরী তীরে যখনই গেল রায় রামানন্দের সঙ্গে ফেল, তখন এই কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করলো কি কারণ? হ্যাঁ, আমি তোমার কাছে জানতে চাই, তখন যে মহাপ্রভুর হরিনামের কথা মনে নাই, আগে বললো হরিনাম ভিন্ন গতি নাই, কলির জীবের একমাত্র সার এই হরিনাম মহামন্ত্র, এই হল চৈতন্য চরিতামৃতে করেছে বর্ণন। তাহলে গুরুদেব আমার অন্তরে জাগলো সংশয়, তাহলে একমাত্র কলির জীবের সার যদি হরিনাম হয়, এরপরে মহাপ্রভু গোদাবরী তীরে সাধ্যের নির্ণয় করলেন কি কারণ? হ্যাঁ, কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করে রাধা রানীর জয়গান গাইল ধরা পরে, যেই তার মধ্যে রাধা প্রেম সর্বসাধ্য সার, উনি বললেন কি, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে মাখানি। তখনই মহাপ্রভু ধুলায় পড়ে গড়া করি দিলেন। তখন গুরুদেব বলো দেখি আমারে, তাহলে হরিনামই শ্রেষ্ঠ হবে নাই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে, একটু ভালো করিয়ে আজ করবে বিশ্ব বিশ্লেষণ। আগে তুমি হরিনাম দিলে, তুমি তো নিজে হরিনামের কথা বলেছিলে, সেইভাবে হরিনাম মহামন্ত্র আমি জপ করি অনুক্ষণ, আর যখনই চৈতন্য চরিতামৃত দিলে আমার পরে ওই গ্রন্থ আমি পড়িয়ে তখন দেখলাম হয়ে গেল অন্যরকম, কান্তা প্রেমে ভজন করতে হবে অন্তর দেখুন ভেবে, যে রায় রামানন্দের সঙ্গে সেই দেবকন্যা সম এই মেয়ে ছেলে ছিল 14 জন, কি বাবা তাই তো, 14 জন মেয়েদের নিয়ে অপূর্ব সুন্দরী মেয়ে, তাদের নিয়ে কৃষ্ণ যাত্রার দল গাড়াইয়ে উনি উড়িষ্যা ক্ষেত্রে জগন্নাথ দেবের সম্মুখে তাই করতেন পরিবেশন, আর ওই মেয়েদের সঙ্গে নিয়ে সত্য কথা বুঝাই করে কান্তা প্রেমে সেভাবে করেছিলেন ভজন। তাহলে আমি কি এখন ওই গোসায় বেড়াবো নাকি, আমার কাছে বলো দেখি কোথায় পাবো ওই রকম সুন্দরী মেয়ে ছেলে 14 জন? অনেক কষ্টে বাবা একজন জোগাড় করেছিলাম, সত্য কথা আপনাদের কাছে দেবো বক্তৃতা, একজন মাত্র জোগাড় করেছিলাম, যখনই বাড়িতে এসে খুলে বলি আপনাদের পাশে তারে নিয়ে বসে ওই চৈতন্য চরিতামৃত সাধ্যের নির্ণয় পাঠ করলাম আরম্ভ, আমার বউ তো রান্নাঘর থেকে খুন্তি নিয়ে ছুটে এলো, এসে যখন ডাক দিয়েছিল হারাম দাদি বার তুই আমার স্বামীর কাছে এলি কি কারণ, কি দেব পরিচয়, অগ্নি তো ওই মহিলা পেয়ে ভয় দৌড়াইয়ে পালায়। তাহলে বলো আমার, যদি একজন মাত্র জোগাড় করার পরে আমার বউ যদি খুন্তি ধরে, আর তুমি তো যে গ্রন্থ দিলি আমার আমি পড়ে দেখলাম তার ভিতরে কান্তা প্রেম সার, এই যদি মহাপ্রভু বুঝায়, তাহলে রাধা প্রেমে ভজন করতে গেলে পরে খুলে বলি তোমার গোচরে এইখানে এই হরিনাম বাদ যায় যে বাদ পড়িয়া একটু ভালো করে তাই বুঝাইয়ে দেবে আমায়, এই হরিনামই শ্রেষ্ঠ হবে নাকি কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে, দুইয়ের মধ্যে কোনটা উত্তম হবে, এই প্রথমবারে প্রথম প্রশ্ন আমি নিবেদন করলাম তোয়ার রাঙা পায়। কি বুঝতে পেরেছেন তো আমি কি বলেছি? চৈতন্য চরিতামৃতের প্রথমে বললেন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবল,
কালো নাস্তেব 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 গতির অন্য কাল। এই হরিনাম ভিন্ন কলির জীবের অন্য গতি নাই। তিনবার বললেন গৌরাঙ্গ গোসাই, আর এরপরে গোদাবরী নিয়ে দিয়ে ছাই। তখন এই কান্তা প্রেমকে করলেন শ্রেষ্ঠতম। তাই সত্যিকারে কোনটা শ্রেষ্ঠ হবে ভালোভাবে আমারে কবে, আমি দাঁড়িয়ে কাব্য হবে, আমি এই প্রথম প্রশ্ন তোমার কাছে করলাম নিবেদন। এইবার মনে আসে ভাবো আমি দ্বিতীয় প্রশ্নে যাব। দেখেন ওই যে আমার মহাপ্রভু যে দল যখন বৃন্দাবনে যেতে চায় বলভদ্র তার সঙ্গে রয়, ঝাড়খণ্ডে এসে তখন দিল দর্শন। ওই ঝাড়খণ্ডে যখন এলো আসতেও কি সামনে ওইভাবে দাঁড়িয়ে কথা বলবেন না, এই ঝাড়খণ্ডের পথে যখন এলো ওই বলভদ্র তো স্বপ্নকে চলছিল, হঠাৎ সেই দেখতে পেল এক ব্যাঘ্র শুয়ে আছে গাছের ছায়ায়। বিরাট বাঘ গাছের ছায়া শুয়ে আছে, ওইটা দেখেই তো ভয় পেয়ে দৌড়িয়ে ছুটে গেল পাশে। একেবারে তাড়াতাড়ি তখন এক গাছে উঠে যায় বলভদ্র, তখন গাছের আগ ডালায় উঠে গেল। ওইখানে বসে সে দেখতে পেল মহাপ্রভু তো নামে মাতোয়ারা রয়, হরি নামে মাতোয়ারা হয়ে যখন বনপথে চলছে দেহিয়ে গাছের নিচে বাঘ শুয়ে তখন তাই সে দেখতে পায়। যখনই ছাপ্প দিয়ে মহাপ্রভুকে ধরতে গেল প্রভুর অঙ্গ পরশ তখন পেয়েছিল, আর ওই মুখে হরিনাম যখন শুনতে পায় বাঘের হিংস্রতা গেছে দূরে, অমনি অশ্রু ধরিছে দরদর করে মহাপ্রভুর চরণে পড়িয়ে তখন প্রণাম জানায়। দেখেছেন এই মহাপ্রভুর মুখের হরিনাম যখন শুনতে পেল ওই বনের বাঘ তখন তাদেরই করে নেচেছিল। মহাপ্রভুর কাঁধের পরে দুই পা তুলে দেয় বলি আপনাদের কাছে যেন বনের বাঘও সেদিন তার ভাষায় হরি বলে প্রভুর সঙ্গে নাচে। তাহলে মহাপ্রভু যদি ওই হরিনাম গিয়ে বনের বাঘ নাচায়, ভগুরুদেব তুমি একটু ভালো করে দাও সমাধান, আজকে এত হরিনাম হয় কি দেবো পরিচয়, তা বনের বাঘ নাচে না কেন? বাঘ তো দূরের কথা, বিড়াল পর্যন্ত নাচে না। দেখেছেন অনেকে প্রণাম ওই প্রমাণ করতে গিয়ে হরিনাম গেয়ে যেই বিড়ালের গায়ে হাত দেয়, বড় তেজি বিড়াল ছিল অমৃত ওর হাতের পরে আসর কেটে নিল। দেখেছেন তার চিকিৎসার জন্য 1500 টাকা ব্যয়। তাহলে গুরুদেব তুমি বলো দেখি আমার ধারে এই হরিনামে আজকাল দেখেন না, আগের চেয়ে তো হরিনাম আরো গেছে বেড়ে নাকি হরিনামের প্রচার গেছে বেড়ে? এই যে পথের ধারে হাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় মহানাম যজ্ঞ হয়, তাহলে এত নাম যজ্ঞের প্রচার এত বেড়ে গেল, তুমি আমার কাছে খুলিয়ে বলো মহাপ্রভুর সেই প্রেম কোথায় গেল যে বনের বাঘ নেচেছিল যার মুখের হরিনাম শুনতে পায়? তাই দ্বিতীয় প্রশ্ন করলাম দান, আজও মানুষ এত হরিনাম করে তুমি খুলে বলবে আজ আমার ধারে কিন্তু বাঘ নাচে না কেন? বাবা আমার কথা নিয়ে একটু ভালো করি আমারে বুঝাইয়ে দিও, তবে তুমি আমারে বলতে পারো শয়তান আমার মনের যে ফাটকাগুলি তাই তোমার শ্রীপাদ পদ্মে দিলাম তুলি, তুমি ফুটাইয়ে মধুর বুলি আমার এই সংশয়গুলো করে দিও নিরসন। আর একখানা প্রশ্ন করবো তোমার ধারে গুরুদেব, এই যে প্রায়ই নাকি ঝগড়া হয় কত পাড়ার পরে, দেখেন আজকালকার দেখেছেন না মেয়েরা কয় যে আজকাল মেয়েদের দাম বেড়ে গেছে, যে জায়গায় যাবেন প্ল্যাটফর্মে দেখবেন, ট্রেনে চড়বেন, যেখানে যাবেন দেখবেন এইরকম একটা খেলা খেলি আরম্ভ হয়ে যায়। কিন্তু বাবা আমি তো কিছু বুঝতে পারি না, এই যে পুরুষ আর নারী তোমার কাছে প্রশ্ন করি, ভগবান দিয়েছেন সৃষ্টি করি, এই দুই জাত বসুধায় এর মধ্যে কে শ্রেষ্ঠ হবে ভালোভাবে আমারে কবে, নারী জগতে বড় হবে না পুরুষ বড় হবে একটু ভালোভাবে তুমি আজ বুঝাই দেবে আমায়। হ্যাঁ তাহলে আমার এই তিনখানা প্রশ্ন রইলো, বেশি প্রশ্ন না দেওয়াই ভালো। তবে বাবা আমারও জানা রয় তোমাদের একটা কায়দা আছে, দেখেছেন গুরু গোসাইদের একটা কায়দা আছে শরণ ধরে করি মানা, ওই কায়দায় আমার কাছে চালাকি করে সরে যেও না, ধ্যা দিয়ে কাটিয়ে যায় না, কিন্তু এই নিবেদন রইল তোমার রাঙা পায়। কেমন জানেন ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো
না থাক বলব না, আপনাদের শোনার তেমন গরজ নাই। ও আছে, তাকে বলবেন তো আমার কাছে। আমি ভাবলাম আপনারা নীরব হই আছেন যখন সবাই, তাহলে চিন্তা করলাম তাই, তাহলে বোধহয় আপনাদের গরজ নাই, এই জন্যে ছেড়ে দিয়ে যাই সবাই। শোনে, এক এক ভদ্রলোক অভাবে পড়িয়ে 15,000 টাকা ধার করেছে আর একজনের বোতলে। কয় যে ভাই তুমি 15,000 টাকা দেও আমারে, আমি 2 মাস পরে ফিরিয়ে দেবো তোমায়। সত্যি লোকটা সরল বিশ্বাস ছিল, এই জন্য 15,000 টাকা দিল, কিন্তু 2 মাস চলে গেল ও আর টাকা দেয় না। এক সময় কর্তা তো ছুটে এলো ওর বাড়ি, কয় যে কি ব্যাপার, তুমিই তো বলেছিলে আমার বরাবরই 2 মাস পরে আমার টাকা দেবা, ফ্রিটা কই, তোমার টাকা কোন জায়গায়? কয় যে ভাই আমি আর 2 মাস সময় চাই, মানে দিতে পারি নাই অভাবের তারণায়। লোকটা ভাবে সত্যি অভাবে মানুষের অনেক সময় স্বভাব নষ্ট হয়। আরো 2 মাস গেল টাকা ফিরিয়ে নাহি দিল, পরে যখন আরো 2 মাস চলে যায় খুলে বলি আপনাদের কাছে লোকটা এইবার কোর্টে গিয়ে কেস করে গেছে। যখন কেস করে দেয় ও যখন জানতে পেল মনে মনে চিন্তা হলো তাই তো, এইবার তো আমার ছেলে নাই, তাড়াতাড়ি এক উকিলের কাছে গেছে। কয় যে বাবু, উকিল বাবু বাসা নামায়। বলে কেন কি হয়েছে? বলে অমুক আমার নামে কেস করেছে। খালি খালি তো কেস করতে পারে না, কারণটা কি বলো আমায়। বলে আমি নাকি 15,000 টাকা নিয়েছিলাম, এইটা আর ফেরত দেনি, তাই চুক্তি ভঙ্গের কেস করেছে। বলে সত্যি সত্যি কি তুমি নিয়েছিলে? বলে হ্যাঁ। বল অভাবে পড়িয়ে 15,000 টাকা ধার করেছিলাম ওই ব্যক্তির ধারে, ভয় যে ফিরিয়ে দাও নাই? বলে না দিতে পারি না। বলে ঠিক আছে কোনো ভয় নাই এসো। তো উকিল বাবু নিয়ে গেছে ওরে নিজের চেম্বারে, ডাক দিয়ে কয় কি শোন, আমি একটা মন্ত্র শিখাইয়ে দেবো, আমার কাছে একটা গোপন মন্ত্র আছে, আগে তোরে বলব না। তুই যখন উঠবি কাঠ গড়ায় তার আগে তোরে বলে দেবো এই গোপন মন্ত্র, তোকে বলবো তুই আর কোনো কথা বলবি না, যে যা জিজ্ঞেস করুক শুধু ওই কথাটা বলবি। বেশ ভালো কথা, ও চুপ করিয়াছে। তারপরে কয় যে শোন, যে যা জিজ্ঞাস করবে তুই শুধু বলবি যে ব্যাগ। তা এই উকিল তো এই মন্ত্র যখন শিখাইয়ে দিল, ও তো গিয়ে যখন কাঠ গড়ায়, আটদালি যখন আর নাম ধরে ডাক দিল, ও গিয়ে কাঠ গড়ায় দাঁড়ায়। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেছে যে আপনার নাম কি? ও কয় যে চমকে উঠছে, ম্যাজিস্ট্রেট চমকে উঠছে, কি এইরকম আসামি তো আমি জীবনে দেখি। আমি পরিষ্কার দেখছি পরিপূর্ণ মানুষ। উনি আবার একটু ভালো করে আপাত মস্তক নিরীক্ষণ করে, সত্যি এটা মানুষ তো? তা ভেড়ার মতো ডাক দিল কেন? আরে এই তো ভদ্রলোক, আপনার নাম কি? যে কি যন্ত্রণা! বলে তোমার বাবার নাম কি? বলে এই যে সুরঞ্জন বাবুর কাছ থেকে 15,000 টাকা নিয়েছ। মানে ভ্যা ভা করে কাটাইয়ে দেয়। এইভাবে দেখুন শুধু ভ্যা ভা বলে, ম্যাজিস্ট্রেট চিন্তা করে হৃদি তলে, তাহলে এ তো ভালো মানুষ নয়, এ বোধহয় মাথা খারাপ পাগল। পাগল সাব্যস্ত করিয়ে ওই কেস দিয়েছে ডিসমিস করিয়ে, ও তো খালাস পেয়ে যায়। উকিল কয় যায় আমার সঙ্গে আয়। চেম্বারে নিয়ে গেছে, ডাক দিয়ে কয় তখন ওর কাছে, এই যে সুরঞ্জন বাবুর 15,000 টাকা তো তুই নিয়েছিলি ঠিক? বলে হ্যাঁ বাবু নিয়েছিলাম। বলে দিস নাই যে না, তা মাপ তো পেয়ে গেলি না? বলে হ্যাঁ বাবু, আপনার মতো উকিল ত্রিজগতে আর কোনো জায়গায় নাই, লন্ডনেও নাই, এইরকম উকিল আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলে তাহলে তোর টাকা মাপ পেয়েছিস তো? যে হ্যাঁ বাবু পেয়েছি। কয় যে ঠিক আছে, তাহলে এইবার তুই আমার ফিস, এই 1,000 টাকা ফিস দিয়ে তারপর আপন মনে বাড়ি যাবি দিয়ে। কয় যে বাবু বলেন কি আমায়, 15,000 টাকা মাত্র এক ভ্যাতে চলে গেল, 15,000 টাকা মাত্র এক ভ্যাতে চলে গেল, আর আপনার মোটে 1,000 টাকা, ও তো আট ব্যয় হয় না, ও কয় ব্যয়? আমার শিখানো মন্ত্র দিয়ে আমার টাকা মারিয়ে ঘায়ল করিস আমায়,
আমার কাছে ভ্যা বলিস না গুরুদেব, এই জন্য তোমাদের কিছু গোপন কৌশল আছে, খুলে বলি তোমার কাছে, যে যা প্রশ্ন করে পাশে ওই রকম ভাবে একটা কায়দা করিয়া তোমরা এড়িয়ে যাও, চমন ধরে করিমালা আমাকে এইভাবে ফাঁকি দিয়ে যেও না, এই নিবেদন রইল তোমার পায়। আমি ও আসিব সভায়, এইখানে আমার কথা শান্ত হয়ে গেল, প্রেমা